ওকে, শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। ক্লাস 8 ম্যাথমেটিক্স ক্লাস, তোমরা নিশ্চয়ই শুনেছো যে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা হবে। তো সেই বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেই সিলেবাস অনুসারে আমরা ওই সিলেবাস যে সমস্ত অধ্যায়গুলো আছে সে সমস্ত অধ্যায়ের আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করতে পারি। তাহলে তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা, এই কারণে বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে সমস্ত অধ্যায়গুলো আছে ওই সমস্ত অধ্যায়ের সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করলে তোমরা উপকৃত হবে। তো এই কারণে চ্যাপ্টার 4, যেটা আমি করিয়েছিলাম তোমাদেরকে চ্যাপ্টার 4, সেই চ্যাপ্টার 4-এর বেশ কিছু সৃজনশীল নিয়ে আমি কথা বলবো। তো দেখো, তোমাদের সামনে আমি একটা কোশ্চেনের অল্প একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে ঢাকা বোর্ড 2018 সালের একটা কোশ্চেন, যেখানে বলা আছে 2x² - 3x + 2 = 0 একটি বীজগাণিতিক সমীকরণ। এতটুকু কোশ্চেনে বলা আছে। এরপরে যেহেতু একটা সৃজনশীল, তো নিশ্চয়ই ক থাকবে, খ থাকবে এবং গ নাম্বার থাকবে। তো আমি সেটা এখনো লিখিনি, তো সেটা এখন তোমাদের সামনে লিখবো যে এই কোশ্চেনে ক নাম্বারে কি চাওয়া হয়েছে, খতে কি চাওয়া হয়েছে এবং গতে কি চাওয়া হয়েছে। তো আমরা তিনটা একবারে না লিখি, আমরা ওয়ান বাই ওয়ান লিখি। যেমন সবার প্রথমে লিখি ক নাম্বারটা। তো শিক্ষার্থীরা, তোমরা তাহলে সবাই লেখার চেষ্টা করো প্রথমে ক নাম্বারে। ক নাম্বারে তারা জানতে চেয়েছে আমাদের কাছে x+1/x এর মান নির্ণয় করো। এত এর মান নির্ণয় করো, এটা তারা আমাদের কাছে জানতে চেয়েছে। এত এর মান নির্ণয় করো ক নাম্বারে। এরপরে খ নাম্বার এবং গ নাম্বারে কি আছে সেটা আমরা একটু পরে দেখি। আমরা আপাতত এই ক নাম্বারটা সমাধান করে ফেলি সবাই। ওকে, তাহলে সমাধান, ক নাম্বারের সমাধান। ওকে, তাহলে এখন ক নাম্বারের সমাধান করার জন্য আমাদের কাজ হবে সবার প্রথমে যেটা দেওয়া আছে এটা লিখে নেওয়া। যেমন প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ যে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। দেখো, আমি দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই যে সবাই নিশ্চয় খেয়াল করতেছে, প্রশ্নে দেওয়া আছে 2x² - 3x + 2 = 0। তাহলে দেওয়া আছে 2x² - 3x + 2 = 0, এটা দেওয়া আছে। ওকে, তাহলে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কোনটা বের করার চেষ্টা করব, আমরা এখান থেকে বের করার চেষ্টা করব x+1/x এর মান বের করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তাহলে পরবর্তী লাইনে আমরা যাব। পরবর্তী লাইনে যাওয়ার পর দেখি তোমাদের মধ্যে কেউ বলতে পারে কিনা পরের লাইনে কি করলে ভালো হবে। পরের লাইনে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ। যাক, তোমাদের তাহলে রিভিশন ভালোই হচ্ছে আশা করি। তাহলে তোমরা সবাই অবশ্যই ভালোভাবে রিভিশন দিবে, আশা করি সবার এক্সাম ভালো হবে। ওকে, তোমরা যারা বলেছো সবাই ঠিকই বলেছো, সেটা হচ্ছে এই যে -3x, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে যদি -3x কে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে বামে কি থাকে? বামে থাকে 2x² + 2। তাহলে কি করলাম, আমরা 2x² + 2 কে বাম দিকে রাখলাম, আর এই -3x ডান দিকে নিয়ে যাব। যদি -3x কে আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে -3x কে ডান দিকে নিয়ে গেলে নিশ্চয়ই -3x + 3x হয়ে যাবে। আমরা সবাই জানি যে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। ওকে, যে দুইজন আনসার দিয়েছো সেই দুইজন বাদে এবার অন্য একজন আনসার দাও। x+1/x পেতে গেলে এখন কি করা উচিত? যা বলেছো যে কোনো একটা করলেই হবে। তো ঠিক আছে, তাহলে সবার প্রথমে যে বললো আপাতত তারটা নেই, তারপর আমি বাকিটা দেখতেছি। ওকে, আমরা কাজ করি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দিই। উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দিন। দেখো সবাই, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলাম।
উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে, যেকোনো একটা করলেই হবে, হ্যাঁ যেকোনো একভাবে করলেই হবে, কোনো সমস্যা নেই। উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে, ওকে, এক্স দ্বারা যখনই আমি ভাগ করলাম তখন নিশ্চয় সবাই আমরা জানি যে যা দ্বারা ভাগ করা হয় সেটা কিন্তু আলাদা করে দেয়া যায়। কিরকম? নিচের এই এক্সটা আমি প্রথমটার সাথে আলাদা করে দিব, আবার নিচের এক্সটা পরেরটার সাথেও আলাদা করে দিব। তার মানে কি, নিচের এই এক্স প্রথমটার সাথে ভাগ হবে 2x2/x, আবারও নিচের এই এক্স পরেরটার সাথেও ভাগ হবে 2/x। তার মানে আমরা এটাকে আলাদা করে দিলাম, নিচের এই এক্সটাকে আমরা আলাদা করে দিলাম, এটাকে প্রথমটার সাথেও দিলাম, এটাকে পরেরটার সাথেও দিয়ে দিলাম। এবার ডান দিকে দেখতে পাচ্ছি এক্স এক্স কাটাকাটি, ডান দিকে নিশ্চয়ই উপরের এক্স এবং নিচের এক্স কাটাকাটি হয়ে যাবে, ওকে। এখন আমরা আবারও সবাই কাটাকাটি করব। দেখো সবাই, উপরের এক্স স্কোয়ার এবং নিচের এক্স কাটাকাটি করলে উপরে একটা এক্স থাকবে, তার মানে উপরে তো টু ছিলই, উপরে তো টু ছিলই, এক্স স্কোয়ারের সাথে এক্স কাটাকাটি করলে উপরে একটা এক্স থাকবে, ওকে। সবাই দেখতে পাচ্ছ পরেরটা যেরকম আছে এরকমই থাকবে, পরেরটা যেরকম আছে এরকমই থাকবে, ওকে। এখন আমরা সবাই টু কমন নিতে পারি। দেখো সবাই, এখানেও টু আছে, এখানেও টু আছে, এই টুটা আমরা কমন নিতে পারি। যদি আমরা টুটা কমন নেই, দেখো টু কমন নিলাম, টু কমন নিলে প্রথমে থাকে শুধু এক্স, এখানে টু কমন নিলে তারপরে থাকে 1/x। তাহলে সবাই খেয়াল করলো ব্যাপারটা, যে যদি আমরা এখান থেকে টুটা কমন নেই তাহলে প্রথমে থাকে শুধু এক্স, পরে থাকে 1/x। এবার যে টু তুমি কমন নিয়েছো সেই টু যদি আমি ডান দিকে পাঠাই দেই তাহলে বলো তো ডান দিকে কি হবে? সো 3/2, 3/2, 3/2। আমরা সবাই জানি, সবাই খেয়াল করো ব্যাপারটা, যে এই টুটা বাম দিকে গুণ আকারে আছে, এই টুটা বাম দিকে গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকা কোনো জিনিস যদি পক্ষান্তর করি তাহলে অপর পাশে গেলে সে ভাগ হয়ে যাবে। তার মানে টু যেহেতু বাম দিকে গুণ আছে, টু কে যদি আমি অপর পাশে পাঠিয়ে দিই তাহলে টু অপর পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সবাই জানি বাম দিকে গুণ থাকা জিনিস যদি ডান দিকে চলে যায় তাহলে সে ভাগ হয়ে যাবে। সুতরাং এই টুটা ডান দিকে ভাগ হয়ে গেল, ওকে। তাহলে সবাই দেখতে পেয়েছো যে আমাদের যার মান বের করতে বলা হয়েছিল, সবাই খেয়াল করো কার মান বের করতে বলা হয়েছিল, এই দেখো আমাদেরকে বলা হয়েছিল এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। আমরা কিন্তু এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে পারলাম। শিক্ষার্থীরা যারা দেরিতে জয়েন করেছো, এটা হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর একটা সিকিউ নিয়ে, একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতেছি। চ্যাপ্টার 4 এর একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতেছি, তার কারণ তোমাদের সামনে পরীক্ষা, সেই পরীক্ষা সিলেবাসের ভিতরে যে অধ্যায়গুলো আমি পড়িয়েছি ওই অধ্যায় থেকে আমি সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি, ওকে। তাহলে এটা ছিল ঢাকা বোর্ড 2018-এর একটা কোশ্চেন, যেটার উদ্দীপকে লেখা আছে 2x2-3x+2=0 একটি বীজগাণিতিক সমীকরণ। এরপরে ক নাম্বারটা আমরা এতক্ষণে সমাধান করলাম, ওকে। এখন আমরা চলে যাই খ নাম্বারে। তাহলে খ নাম্বারে কি দেওয়া আছে আমি একটু লিখে নিই, তাহলে সবাই এটা মনে রাখো যে সমীকরণ কেমন দেওয়া ছিল। সমীকরণ দেওয়া ছিল এই যে এটা সমান সমান 0, এই সমীকরণটা দেওয়া ছিল, সবাই মনে রাখো, ওকে। তাহলে আমি এখন খ নাম্বারে চলে যাই, হ্যাঁ, এই যে আমাদের ক নাম্বারটা এখানে শেষ, ওকে। তাহলে এখন খ নাম্বারে যাই শিক্ষার্থীরা। তাহলে আমি যখন খ নাম্বারটা লিখি, খ নাম্বার কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে তা আমি লিখে দিই আগে। খ নাম্বার কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে, খ নাম্বার কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে x^4 + 1/x^4 এত এর মান নির্ণয় করো, এত এর মান নির্ণয় করো, এটা জানতে চাওয়া হয়েছে খ নাম্বারে। শিক্ষার্থীরা আমরা এখন x^4 + 1/x^4 এটার মান নির্ণয় করার চেষ্টা করব, সবাই সবাই এখন এটার মান নির্ণয় করার চেষ্টা করব, ওকে। তাহলে এটার মান নির্ণয় করার জন্য আমাদের কাজ হবে যে আমরা ক
হতে যে মানটা পেলাম ক হতে সমাধান, হ্যাঁ সমাধান, আমরা ক নাম্বার থেকে যে মানটা পেলাম ওই মানটাকে ব্যবহার করতে পারি। কিরকম? ক হতে, ক হতে তুমি ক হতে কি মান পেয়েছো? সবাই যার যার ক নাম্বার দেখো, সবাই যার যার খাতায় ক নাম্বার দেখো। ক নাম্বার থেকে আমরা পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান, এটার মান কত পেয়েছিলাম? এটার মান পেয়েছিলাম আমরা থ্রি বাই টু, থ্রি বাই টু। ওকে, এটার মান পেয়েছিলাম থ্রি বাই টু, তাহলে ক নাম্বার থেকে এটার মান পেয়েছিলাম থ্রি বাই টু। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কাজ হবে এখান থেকে ধীরে ধীরে আমরা কোন দিকে যাব, এখান থেকে ধীরে ধীরে আমরা যাব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এই দিকে যাব ধীরে ধীরে। তাহলে যদি আমরা এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর পেতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের উভয় পক্ষে বর্গ করা উচিত, উভয় পক্ষে আমাদের বর্গ করা উচিত। তার কারণ একবারে তো আর পাওয়ার ফোর করা যাবে না, আমাদের দরকার হচ্ছে পাওয়ার ফোর, পাওয়ার ফোর তো আর একবারে করা যাবে না। সুতরাং প্রথমে আমরা স্কোয়ার করে নিব উভয় পক্ষে বর্গ করে। তাহলে সবাই উভয় পক্ষে বর্গ করো। ওকে, উভয় পক্ষে আমরা বর্গ করলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে, আমাদের কাজ হবে এখানে সূত্র অ্যাপ্লাই করা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ারের একদমই যেটা সাধারণ সূত্র, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, আমরা এখন ওইটাই অ্যাপ্লাই করব। এ প্লাস বি হোল স্কোয়ারের একদম সাধারণ সূত্রটা, সেটা কেমন ছিল? সেটা ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি, এটা এ আর এটা বি, প্লাস বি স্কোয়ার। দেখো সবাই, এটা হচ্ছে বি স্কোয়ার। তার মানে আমরা কি করলাম? আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের একদম সাধারণ সূত্রটা ব্যবহার করলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নেক্সট ডান দিকে সবাই দেখতে পাচ্ছি, ডান দিকে থ্রি বাই টু হোল স্কোয়ার, স্কোয়ার করে দিলে থ্রি কে স্কোয়ার করলে নাইন হয়, নিচে টু কে স্কোয়ার করলে ফোর হয়, থ্রি কে স্কোয়ার করলে নাইন, টু কে স্কোয়ার করলে হয় ফোর। ওকে, নেক্সট আমরা এক্স স্কোয়ারের পরে টু রাখলাম। সবাই দেখো এখানে এই এক্স এক্স কাটাকাটি হয়ে যায়, এক্স এবং এক্স কাটাকাটি হয়ে যায়, তাহলে এক্স এবং এক্স যদি কাটাকাটি হয়ে যায় এখানে শুধু ওয়ান থাকে আর কিছুই থাকে না। তাহলে সবাই খেয়াল করলাম, এক্স এবং এক্স কাটাকাটি হলে শুধু ওয়ান থাকে। নেক্সট এটা হবে ওয়ান বাই এক্স স্কোয়ার, ডান দিকে নাইন বাই ফোর। আমরা তাহলে একটা কাজ করি সবাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে রেখে দিই ওয়ান বাই এক্স স্কোয়ার বাম দিকে। তাহলে বাম দিকে আমরা কোনগুলো রাখতেছি? বাম দিকে রাখতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, প্রথমটা আর লাস্টেরটাকে রাখতেছি বাম দিকে। আর ডান দিকে দেখতে পাচ্ছি নাইন বাই ফোর তো আগে থেকে ছিল, আর বাম দিক থেকে যে টু দেখতে পাচ্ছি, এই টুটা যদি আমি ডান দিকে নিয়ে যাই নিশ্চয়ই মাইনাস টু হয়ে যাবে। তাহলে সবাই খেয়াল করলাম ব্যাপারটা, এক্স স্কোয়ার এবং ওয়ান বাই এক্স স্কোয়ার এদেরকে রাখলাম বাম দিকে। ওকে, ডান দিকে নাইন বাই ফোর ঠিক আছে, এই টুটা ডান দিকে চলে গেলে হবে মাইনাস টু। সবাই ডান দিকে একটু যোগ বিয়োগ করার চেষ্টা করো, সবাই ডান দিকে যোগ বিয়োগ করো। দেখো সবাই, ডান দিকে ফোর হচ্ছে লসাগু, ডান দিকে যদি ফোর লসাগু হয় তাহলে উপরে কত হওয়া উচিত? উপরে নিচে ফোর থাকার কারণে উপরে নাইন হওয়া উচিত, মাইনাস টু এর নিচে কিছুই নাই। যেহেতু টু এর নিচে কিছুই নাই তাহলে অবশ্যই লসাগুর এই ফোর এই টু এর সাথে গুণ হবে, তাহলে দুই গুণ চার আট হবে। এই লসাগু তোমরা খুব ভালো মতোই পারো আশা করি, এই সমস্ত লসাগু তোমরা খুব ভালো মতোই পারো। ওকে, যোগ বিয়োগ করলে নাইন মাইনাস ওয়ান, সরি নাইন মাইনাস এইট হবে ওয়ান, নিচে হবে ফোর, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখন আমরা এতটুকু আসলাম। তো শিক্ষার্থীরা আমাদের নিশ্চয় মনে আছে আমাদের আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে কি? পাওয়ার ফোর দরকার, আমাদের পাওয়ার ফোর দরকার। যদি পাওয়ার ফোর পেতে চাই তাহলে আমাদের কাজ হবে এখন আবারও উভয় পক্ষে বর্গ করা,
যেহেতু আমাদের পাওয়ার ফোর লাগবে, সুতরাং আমরা আবারও উভয় পক্ষে বর্গ করব পাওয়ার ফোর পাওয়ার জন্য। তাহলে আবারও উভয় পক্ষে বর্গ করে, তার কারণ না হলে তো আমি পাওয়ার ফোর পাবো না। হ্যাঁ, না হলে আমি পাওয়ার ফোর পাবো না। ওকে, এবার সবাই আবারও অ্যাপ্লাই করবা সে একই সূত্র, যেই সূত্র আমি একটু আগে বলেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সাধারণ সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের একেবারে সাধারণ সূত্র। তাহলে এটা হচ্ছে এ, ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে বি, তার মানে এক্স স্কোয়ার কে এ ধরতে হবে মনে মনে, আর ওয়ান বাই এক্স স্কোয়ার কে মনে মনে বি ধরতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, যার একেবারে সাধারণ যে সূত্র ছিল সেটা ছিল এই স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা তার স্কোয়ার, প্লাস টু এ বি, টু এ বি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি আর এটা তার স্কোয়ার। সবাই নিশ্চয় খেয়াল করেছো ব্যাপারটা, এখানে ব্যাপারটা কিন্তু তাহলে কিরকম হলো, এখানে ব্যাপারটা হচ্ছে এটাকে এ ধরা হয়েছে, এটাকে বি ধরা হয়েছে, তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা বি স্কোয়ার। ডান দিকে ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, নিশ্চয়ই ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন হয়, ফোর কে স্কোয়ার করলে হয় সিক্সটিন। সবাই তাহলে আবারও কাটাকাটি করার চেষ্টা করো, যদি সবাই আবারও কাটাকাটি করার চেষ্টা করো তাহলে কেমন হতে পারে, যেটা হতে পারে সেটা হচ্ছে প্রথমে নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, এরপরে দেখো এক্স স্কোয়ার কাটা, যদি এক্স স্কোয়ার কাটি শুধু টু থাকে, এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের উপরে যদি হোল স্কোয়ার থাকে তো নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। ওকে, ডান দিকে ওয়ান বাই সিক্সটিন, এখন কিন্তু সবাই মোটামুটি পক্ষান্তর করলে হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে কিরকম, এক্স টু দি পাওয়ার ফোর বাম দিকে থাকলো, বাম দিকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ও রেখে দিলাম, ডান দিকে ওয়ান বাই সিক্সটিন আগে থেকে ছিল, আর বাম দিক থেকে যে টু, বাম দিক থেকে টু ডান দিকে নিয়ে যায়, বাম দিকে টু যদি ডান দিকে চলে যায় নিশ্চয়ই মাইনাস টু হবে, বাম দিকে টু ডানে চলে গেলে হবে মাইনাস টু। ওকে, এখন আমরা যোগ বিয়োগ করতে পারি। হ্যাঁ, এখন আমরা যোগ বিয়োগ করলে মিলবে আর কি, তাহলে শিক্ষার্থীরা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে সবাই খেয়াল করো, পরের লাইন আমি লেখার চেষ্টা করি, সবাই দেখো। ওকে, আমরা পরের লাইনে যদি যোগ বিয়োগ করার চেষ্টা করি তাহলে কেমন হয় দেখো, এই যে আমাদের বাম দিকে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, ডান দিকে লসাগু হবে 16, লসাগু হবে 16, লসাগু আমরা সবাই করতে পারি, লসাগু যদি 16 হয় তাহলে যেহেতু এটার নিচে 16 আছে তাহলে এটার উপরে হবে 1, আমরা জানি লসাগু যদি 16 হয় এটার নিচে আছে 16 অতএব উপরে হবে শুধু 1। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2 এর নিচে কিছুই নাই, যেহেতু 2 এর নিচে কিছুই নাই অতএব লসাগুর এই 16 সরাসরি গুণ হবে 2 এর সাথে, তাহলে লসাগুর এই 16 সরাসরি গুণ হয়ে গেল 2 এর সাথে, যদি গুণ হয় তাহলে কি হবে, 16 দুগুণে 32, 16 দুগুণে 32। শিক্ষার্থীরা তোমরা যারা নিজেরা সমাধান করেছো দেখো তো তোমাদের আনসার কি এরকমই আসে নাকি অন্য কিছু আসে? স্যার এটাই আসে। এটাই আসে, ওকে ঠিক আছে, তাহলে মাইনাস 31 বাই 16। আর তোমাদের কারো কাছে যদি আনসার থেকে থাকে দেখতে পারো, হ্যাঁ তোমাদের কারো বাসায় যদি আনসার থাকে বইয়ে তাহলে তোমরা দেখতে পারো যে আনসারটা মিলেছে কিনা। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে এটার আমাদের আনসারটা আসলো মাইনাস 31 বাই 16। তো শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে কিভাবে x প্লাস 1 বাই x থেকে বর্গ করার মাধ্যমে, কিভাবে x প্লাস 1 বাই x থেকে বর্গ করার মাধ্যমে x টু দি পাওয়ার 4 আর 1 বাই x টু দি পাওয়ার 4 পেয়ে গেলাম। হ্যাঁ, এটা কিন্তু আমরা বর্গ করার মাধ্যমে ধীরে ধীরে এটা পেয়ে গেলাম, তো এটা হচ্ছে আমাদের আনসার।
ওকে, আমাদের গ নাম্বারটা বাকি আছে, আমরা গ নাম্বারে সরাসরি চলে যাই। আশা করি সবাই খ নাম্বার বুঝতে পেরেছে, আমরা চলে যাই গ নাম্বারে। ওকে ওকে, তাহলে তোমাদেরকে আমি যেটা বললাম যে যদি কারো কাছে আনসার থেকে থাকে একটু দেখে আমাকে বলতে পারো। ওকে, আমি চলে যাই গ নাম্বারে। আচ্ছা, গ নাম্বারে কি করতে বলা হয়েছে আমি আগে লিখে ফেলি, সবাই দেখো। গ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে, হ্যাঁ, গ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে বলা হয়েছে 8x^6 + 9x^3 + 8 = 0, এটা প্রমাণ করতে বলা হয়েছে গ নাম্বারে। এটা প্রমাণ করতে বলা হয়েছে গ নাম্বারে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন শুরু করব যে আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি। ওকে, তাহলে আমি শুরু করলাম সমাধান। তাহলে এই অঙ্কের সমাধান করার জন্য আমরা আবারও ওই লাইনটার সাহায্য নেই, কোন লাইনটা ক হতে পাই, আমরা ক হতে পাই, ক নাম্বার থেকে আমরা পেয়েছিলাম, আশা করি সবারই মনে আছে, x + 1/x = পেয়েছিলাম 3/2। আমরা ক নাম্বার থেকে এটা সবাই পেয়েছিলাম, আশা করি সবারই মনে আছে। ওকে, নেক্সট, এখন তাহলে আমাদের কিন্তু প্রমাণ করতে হবে কোন জিনিস, খেয়াল করো, প্রমাণ করতে হবে কিন্তু এই যে এই জিনিসটা। হ্যাঁ, প্রমাণ করতে হবে আমাদের এই জিনিসটা। যদি আমরা এটা প্রমাণ করতে চাই, তাহলে তোমাদের মধ্যে একজন বলো এটার উভয় পক্ষে কি করা উচিত। এটার উভয় কিউব, স্যার কিউব করা উচিত। জান্নাতুল ফেরদৌস এবং নওশিন, গাজী শ্রাবন্তী, ওকে বলো তো তোমরা কি করে বুঝলা যে কিউব করতে হবে। স্যার সূত্রে ছিল 9x³ আর 8x^6, তাই ওখানে তো কিউব করতে হবে। ওকে, ঠিক আছে, যা তোমরা বুঝতে পারছো, তাহলে বাকিরা খেয়াল করো। হ্যাঁ, বাকিরা খেয়াল করো যে কি করে আমরা বুঝতে পারলাম যে এটার উভয় পক্ষে কিউব করতে হবে। সবাই দেখতে পাচ্ছি যে আমার প্রমাণের মধ্যে x³ আছে, প্রমাণের মধ্যে আছে x³। তাহলে যদি আমি x³ পেতে চাই, খুবই স্বাভাবিক ভাবে আমাদেরকে এটাকে কিউব করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা তাহলে এটাকে উভয় পক্ষে কিউব করে দিই। তার মানে বাম দিকে x + 1/x এটা হোল কিউব, যেহেতু আমাদের প্রমাণে x³ আছে, ওটা দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের উভয় পক্ষে কিউব করা উচিত। তাহলে কিউব করার বাংলাটা হচ্ছে ঘন করে। হ্যাঁ, ঘন করে, স্কোয়ার করা মানে বর্গ করা, আর কিউব করা মানে ঘন করা, a + b হোল কিউব। ওকে, ভালো কথা। তাহলে এখন a + b হোল কিউবের আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? হ্যাঁ, a + b হোল কিউবের একটা সূত্র এরকম ছিল, খেয়াল করো, a + b হোল কিউবের সূত্র। যেই চারজন বা পাঁচজন এতক্ষণ আনসার দিচ্ছিল, তারা বাদে নতুন কেউ যদি বলতে চাও, বলতে পারো a + b হোল কিউবের কোন সূত্র ব্যবহার করতে চাও, নতুন কেউ, যে যে চার পাঁচজন আনসার দিয়েছো তারা বাদে, নতুন কেউ বলার চেষ্টা করো a + b হোল কিউবের কোন সূত্র এখানে ব্যবহার করা যেতে পারে। ওকে, তার মানে ওই চার পাঁচ জনই সব আনসার দিবে। ওকে, ঠিক আছে, দাও, ওই চার পাঁচ জনই দাও। a³ + b³ + 3ab × a+b। হ্যাঁ, থ্যাংক ইউ নওশিন। ওকে, নওশিন ঠিক বলেছে, সেটা হচ্ছে a³ + b³ + 3ab, 3ab × a+b। এই সূত্রগুলা কিন্তু আমরা সবই শিখিয়েছিলাম। হ্যাঁ, তোমরা যারা চ্যাপ্টার 4 ভুলে গিয়েছো, হ্যাঁ, যারা চ্যাপ্টার 4 ভুলে গিয়েছো, তাদের চিন্তার কোনো কারণ নাই, এই কারণে যে প্রত্যেকটা ক্লাস ইউটিউবে আছে। যেহেতু আমি চ্যাপ্টার 4 আমি ইউটিউবে নিয়েছি পুরাটাই, চ্যাপ্টার 4 টোটাল অধ্যায়টাই আমি ইউটিউবে নিয়েছি, ১/x কে আমি b মনে করব। তাহলে প্রথমটাকে মনে করলাম a, পরেরটাকে মনে করলাম b, a + b হোল কিউব। সবাই অ্যাপ্লাই করো, a³ + b³
plus 3ab eta a ar eta hocche b 3ab into a plus b সবাই তাহলে খেয়াল করেছে ব্যাপারটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab into a plus b ডান দিকে 3 কিউব 3 কিউব মানে নিশ্চয়ই 27 2 কিউব মানে 8 আশা করি এগুলো সবাই জানি আমরা হ্যাঁ 3 কিউব মানে 27 2 কিউব মানে 8 ওকে সবাই তাহলে এখন প্রথমটা ঠিকমতো লিখে দাও x কিউব প্লাস 1/x কিউব x কিউব প্লাস 1/x কিউব নেক্সট সবাই দেখো এখানে 3 3 কাটাকাটি সরি x এবং x কাটাকাটি x এবং x যদি কাটাকাটি হয়ে যায় শুধুমাত্র 3 থাকে এখানে থাকে শুধুমাত্র 3 কি হলো উপরের x এবং নিচের x কাটাকাটি হয়ে গেল নেক্সট কি বাকি থাকে দেখো বাকি থাকে x প্লাস 1/x বাকি থাকে x প্লাস 1/x বাকি থাকে ওকে নেক্সট তাহলে আমরা ডান দিকে আছে 27/8 ঠিক আছে এখন আমাদের কাজ হবে প্রথমটা যেরকম ছিল এরকমই থাক এরকমই থাক নেক্সট প্লাস 3 দিয়ে দেখো সবাই x প্লাস 1/x এর একটা মান সবাই জানি x প্লাস 1/x এটার একটা মান সবাই জানি সবাই দেখতে পাচ্ছি x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2 তাহলে x প্লাস 1/x এর মান 3/2 এখানে বসিয়ে দিই তাহলে সবাই x প্লাস 1/x এর পরিবর্তে মান বসিয়ে দাও 3/2 এই মানটা উপরে আছে তোমাদেরকে আমি দেখালাম এই মানটা আমরা উপর থেকে নিলাম মান বসিয়ে আমরা উপর থেকে x প্লাস 1/x এর মান 3/2 এখানে বসিয়ে দিলাম এটার পরিবর্তে বসিয়ে দিলাম সবাই তাহলে একটু কাটাকাটি করে যোগ বিয়োগ করার চেষ্টা করো আমি দেখতে পাচ্ছি উপরে হবে 9 নিচে হবে 2 উপরে হবে 9 নিচে হবে 2 ওকে তাহলে সবাই এবার একটা কাজ করো x কিউব প্লাস 1/x কিউব কে সবাই বাম দিকে রাখো x কিউব প্লাস 1/x কিউব কে সবাই বাম দিকে রাখো আর ডান দিকে নিয়ে যাও ধ্রুবক সংখ্যাগুলি ধ্রুবক সংখ্যাগুলি ডান দিকে নিয়ে যাও তারা কারা এই যে প্লাস 9/2 প্লাস 9/2 যদি ডান দিকে চলে যায় নিশ্চয়ই মাইনাস 9/2 হয়ে যাবে ওকে প্লাস 9/2 ডান দিকে চলে গেলে হয়ে যাবে মাইনাস 9/2 ঠিক আছে বাম দিকে যেটা ছিল এটাই থাক আর ডান দিকে আমরা একটু লসাগু করি ডান দিকে লসাগু হবে ওকে ডান দিকে লসাগু যেহেতু লসাগু তোমরা পারো এই জন্য আমি কিন্তু এখানে আর বেশি একটা কথা বলতেছি না সবাই দেখো আশা করি সবাই জানো যে 8 এবং 2 এর লসাগু 8 এবং 2 এর লসাগু হবে 8 যারা ভুলে গিয়েছো তারা ইউটিউব থেকে চ্যাপ্টার 4 টা একবার রিভিশন দিয়ে নিবে তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে 8 এবং 2 এর লসাগু হবে 8 নেক্সট যেহেতু এটার নিচে 8 আছে আবার লসাগু 8 অতএব উপরে শুধুই 27 হবে উপরে হবে শুধুই 27 যেহেতু এটার নিচে আছে 2 আবার লসাগু হচ্ছে 8 তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করতে হবে 2 দিয়ে 8 কে ভাগ করলে হবে 4 2 দিয়ে 8 কে ভাগ করলে হবে 4 ওই 4 গুণ করতে হবে উপরে 4 নং 36 তাহলে লসাগু নিয়ম তোমরা জানো তাহলে এটার নিচে ছিল 2 এই 2 দিয়ে লসাগু 8 কে ভাগ করলাম মনে 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 2 দিয়ে লসাগু 8 কে ভাগ করলে হবে 4 ওই 4 দিয়ে গুণ করতে হবে উপরে 4 নং 36 ওকে এই লসাগু তোমরা পারো নেক্সট আমরা তাহলে যোগ বিয়োগের বাকি অংশ করে ফেলি সবাই দেখো সবাই একটা কাজ করতে পারি আমরা বাম দিকে আমরা এখানে করতে পারি লসাগু আবারও সবাই দেখো বাম দিকে যদি এখানে আমি লসাগু করি লসাগু হবে x কিউব লসাগু হবে x কিউব তাহলে আমি লসাগু করলাম x কিউব যদি x কিউব লসাগু করি দেখতে পাচ্ছি এই x কিউবের নিচে কিছুই নাই এই x কিউবের নিচে কিছুই নাই যখন নিচে কিছুই থাকে না তখন লসাগুর মানটা উপরে গুণ হয় আমরা একটু আগেও কিন্তু অনেকবার দেখেছি যখন কোনো ভগ্নাংশের নিচে কিছুই থাকে না
তখন লসাগুর এই মানটা সরাসরি উপরে গুণ হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে উপরে যে এক্স কিউব ছিল, উপরে যে এক্স কিউব ছিল এই এক্স কিউবের সাথে লসাগুর এক্স কিউবটা গুণ হবে, লসাগুর এক্স কিউবটা গুণ হবে। এবার দেখো পরেরটা দেখো, এটার নিচে আছে এক্স কিউব, আবার লসাগুতে আছে এক্স কিউব, অতএব এটার উপরে যা আছে তাই থাকবে, উপরে ওয়ান আছে, উপরে শুধুই ওয়ান থাকবে। ডান দিকে 27-36 কত আসে? 6 আর 3 9 -9 আসে। ওকে, 27-36 এটা আসে হচ্ছে -9। ওকে, নেক্সট একজন বলো তো, এক্স কিউব ইনটু এক্স কিউব কত হবে? এক্স কিউব ইনটু এক্স কিউব কত হবে? x^6। এটা আমরা অনেক ভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম, এটা তোমাদেরকে শিখিয়েছিলাম দুই ভাবে, তার মধ্যে একটা ছিল এক্স কিউব ইনটু এক্স কিউব করলে এখানে আছে 3টা x, এখানে আছে 3টা x, 3 আর 3 6টা x, 6টা x গুণ করলে হয় x^6। এটা ছিল একটা নিয়ম, আর এটা বাদে আরো একটা নিয়ম ছিল। যাই হোক, এখন সময় প্রায় শেষ, তো আমি ওদিকে আর গেলাম না। আশা করি সবাই জানো এক্স কিউব ইনটু এক্স কিউব, এখানে 3টা x, এখানে 3টা x, মোট হয় 6টা x, 6টা x গুণ করলে হবে x^6। ওকে, এবার সবাই আর গুণন করে দাও, আর গুণন। তারপর আর গুণন মানে হচ্ছে এই 8 কে, এই 8 কে কোনাকুনি গুণ করে দাও এর সাথে। তাহলে 8টা কোনাকুনি গুণ হয়ে গেল বাম দিকে, আর -9 ইনটু এই এক্স কিউবটা কোনাকুনি গুণ হয়ে গেল উপরে। আমরা কি করলাম? আমরা কিন্তু আর গুণন করলাম। সবাই দেখো, আমরা কিন্তু আর গুণন করেছি। 8টা কোনাকুনি গুণ হলো এদিকে, এক্স কিউবটা কোনাকুনি গুণ হলো এদিকে, আর গুণন। এবার তুমি 8টা ভিতরে গুণ করে দাও, 8x^6 + 8, এই 8টা ভিতরে গুণ করে দিলাম, 8x^6 + 8। সবাই দেখো ডান দিকে আছে -9x³, -9x³ যদি বামে চলে আসে, -9x³ যদি বাম দিকে চলে আসে নিশ্চয়ই +9x³ হয়ে যাবে। আমরা জানি সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়, -9x³ বাম দিকে আসলে হবে +9x³। এখন আমরা একটু গুছিয়ে লিখি, যদি একটু গুছিয়ে লেখা হয় তাহলে কত আসতে পারে? যদি একটু গুছিয়ে লিখি কিরকম, আমরা 8x^6 টা প্রথমে লিখলাম, তারপরে লিখলাম +9x³, তারপরে লিখলাম +8। কি করলাম? আমরা একটু গুছিয়ে লিখলাম, আগে পরে করে গুছিয়ে লিখলাম। তাহলে গুছিয়ে লিখলে সবাই কিন্তু খেয়াল করলাম ব্যাপারটা, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আমাদের প্রমাণটা হয়ে গেল যে এটাই কিন্তু ছিল আমাদের প্রমাণ, এটাই ছিল আমাদের প্রমাণ। তো শিক্ষার্থীরা, তোমরা চ্যাপ্টার 4 যারা ভুলে গিয়েছো তারা অবশ্যই ইউটিউব থেকে তোমাদের প্লেলিস্ট থেকে প্রত্যেকটা অধ্যায় তোমরা রিভিশন দেওয়ার চেষ্টা করবে। আর আজকে আমি ঢাকা বোর্ড 2018 সালের একটা সৃজনশীল কোশ্চেন চ্যাপ্টার 4 থেকে তোমাদের সামনে আলোচনা করলাম। তো তো শিক্ষার্থীরা যারা হচ্ছে দেরিতে জয়েন করেছো, যারা দেরিতে জয়েন করেছো তারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো যে আমি আজকে কি কি করলাম। সবাই দেখো, আজকে ঢাকা বোর্ড 2018 এই কোশ্চেন দিয়ে আমি শুরু করেছিলাম। যারা দেরিতে জয়েন করেছো তারা স্ক্রিনশট নিতে পারো, তারা স্ক্রিনশট নিতে পারো। ওকে, নেক্সট আমরা এতটুকু করার পর আমরা এই ম্যাথটা শেষ করছি। এই যে এখানে এই ম্যাথটা এখানে শেষ হয়েছে, আমাদের প্রথম ম্যাথটা এখানে শেষ হয়েছে। নেক্সট আমি যদি একটু পরের ম্যাথটাতে চলে যাই, সবাই দেখো এটা ছিল পরের ম্যাথের প্রথম অংশ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে পরের ম্যাথের প্রথম অংশ। ওকে, আশা করি নিয়েছো। নেক্সট যদি আমি চলে যাই এই ম্যাথের বাকি অংশে, দেখো এই ম্যাথের এটা হচ্ছে বাকি অর্ধেক অংশ, এই ম্যাথের অনেকে রোল লিখতেছো, ঠিক আছে। দেখো সবাই, এটা হচ্ছে এই ম্যাথের বাকি অর্ধেক অংশ, ঠিক আছে। নেক্সট আমি যাচ্ছি আমাদের বাকি ম্যাথ গুলিতে, বাকি ম্যাথ কোনটা আছে দেখা যাক। সবাই দেখো, এটা ছিল আমাদের ওই ম্যাথের বাকি অংশ, এটা ছিল আগের ম্যাথের বাকি অংশ।
ওকে তাহলে ফাইনালি ফাইনালি চলে যাচ্ছি আজকের ম্যাথের সর্বশেষ অংশে। সবাই দেখো এতটুকু হচ্ছে আজকের ম্যাথের। ও আচ্ছা, এতটুকুর পরে আরেকটু আছে, এতটুকুর পরে আরেকটু আছে। ওকে, আশা করি সবাই স্ক্রিনশট নিয়েছো। আমি যাচ্ছি আজকের ম্যাথের সর্বশেষ অংশে। এটা ছিল আজকের ম্যাথের সর্বশেষ অংশ। শিক্ষার্থীরা, আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। তাহলে তোমাদেরকে আমি যেটা বললাম, তোমরা চ্যাপ্টার 4 ইউটিউব থেকে রিভিশন দিবে এবং তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন, বিভিন্ন বোর্ড কোশ্চেন তোমরা তোমরা প্র্যাকটিস করবে। আর বোর্ড কোশ্চেন গুলো কিন্তু অনেকের কাছে আছে, তাই না? অনেকের কাছে বোর্ড কোশ্চেন গুলো আছে। তো আমি সব সময়ের জন্য যেটা শুরু করে থাকি, একটা স্ক্রিনশট নিয়ে রাখি তোমাদের পার্টিসিপেন্টের স্ক্রিনশট, যারা আজকে জয়েন করেছে তাদের। ওকে শিক্ষার্থীরা, তাহলে তোমরা বোর্ড কোশ্চেন গুলা একটু ম্যানেজ করবে। অনেকে